তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, গানের এই লাইনটা আমরা অনেক শুনেছি। Stylish design, ABS material, pull lock dryer or 2-in-1 facility সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি, পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ। তবে কাতার বিশ্বকাপে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের কণ্ঠে আমাদের শুনতে হচ্ছে, তোরা যে যা বলিস ভাই আমার সোনার জুতা চাই। সোনার জুতা আসলে কে পেতে যাচ্ছেন, চলুন শুনে নেই বিস্তারিত। শেষবারের মতো ফিফা বিশ্বকাপ খেলছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত 6 ম্যাচে করেছেন 5 গোল। মেসির ঠিক পাশেই আছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, তিনিও 6 ম্যাচে করেছেন 5 গোল। 4 গোল করে সোনার জুতা দৌড়ে আছেন আর্জেন্টাইন জুলিভিয়ান আলভারেজ ও ফ্রেঞ্চ অলিভিয়ার জেরোদ। অন্যদিকে এখনও পর্যন্ত সর্বোচ্চ 3 অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি, এমবাপ্পে করেছেন 2 অ্যাসিস্ট। কোনো অ্যাসিস্ট নেই আলভারেজ ও জেরোদের। এই বিবেচনায় সোনার জুতা দৌড়ে কিছুটা এগিয়ে আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ও ফ্রান্সের সামনে রয়েছে মাত্র 1 ম্যাচ। এই ম্যাচে এমবাপ্পে ও জেরোদ ও আলভারেজ কোনো গোল না পেলে প্রথমবারের মতো সোনার জুতা উঠবে মেসির হাতে। যদি এমবাপ্পে, জেরোদ ও আলভারেজ গোলের ধারা অব্যাহত রাখেন তাহলে সোনার জুতার মালিক কে হবেন তা বলবে সময়। 1930 সালে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ। 92 বছরের ইতিহাসে ফ্রান্সের কেবল জাস্ট ফন্টেন পেয়েছেন সোনার জুতা। অন্যদিকে আর্জেন্টিনার দুইজন মারিও কেম্পেস ও গুইলার্মো স্টেবিলে পেয়েছেন সোনার জুতা। সর্বোচ্চ 5 বার সোনার জুতা পেয়েছেন ব্রাজিলের 5 জন খেলোয়াড়। এছাড়াও 92 বছরের যাত্রায় জার্মানির 3 জন এবং ইংল্যান্ডের 2 জন সহ মোট 27 জন সর্বোচ্চ গোলদাতা পেয়েছেন সোনার জুতা। 1958 সালের বিশ্বকাপে ফ্রান্সের জাস্ট ফন্টেন করেছেন সর্বোচ্চ 13 গোল। এখনও পর্যন্ত তার রেকর্ড ভাঙতে পারেনি কোনো ফুটবলার। 1930 সালে সর্বপ্রথম সোনার জুতা পেয়েছেন আর্জেন্টিনার গুইলার্মো স্টেবিলে এবং সর্বশেষ 2018 সালে ইংল্যান্ডের হ্যারি কেন। 1982 থেকে 2006 পর্যন্ত সোনার জুতাকে ফিফার ভাষায় বলা হতো গোল্ডেন শু। 2006 পর থেকে এই জুতাকে বলা হচ্ছে গোল্ডেন বুট। কৌতূহলী মন জানতে চায়, সোনার জুতায় কি আসলেই সোনা থাকে? এই জুতা মূলত তৈরি করা হয় পিতলের খাদ দিয়ে এবং উপরে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। জুতার ওজন 1 কিলোগ্রাম। সোনার জুতা ছাড়াও সর্বোচ্চ 2য় গোলদাতাকে রৌপ্য এবং 3য় গোলদাতাকে ব্রোঞ্জ জুতা পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।